আমার বাবার জন্য কি কারো একটু মায়া হবে না? কেউ কি আমাদের পরিবারের পাশে এসে দাঁড়াবে না? আমার বাবা সুস্থর জন্য কেউ কি একটু সাহায্য করবে না? দুনিয়াতে এত ধনী মানুষ থাকা সত্ত্বেও কেউ কি আমাদের পাশে দাঁড়াবে না? আমার বাবা কি এইভাবে মারা যাবে? আমরা তিনটা ভাই বোন কিভাবে না খেতে পেরে মরে যাব? আমরা কি পড়াশোনা করতে পারবো না? আমার কি আমার মার মতোই বাসা বাড়িতে কাজ করতে হবে? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আমার আছেন? আপনি আমাদেরকে একটা বলেন তো যে আসলে আপনার বাবার আসলে কি হয়েছিল, কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো? আমার বাবা একজন সিএনজি চালক। উনি সিএনজি চালে আমাদের সংসারটা চালাতেন, বহু কষ্টে আমাদের জীবনটা যেত। কিন্তু আমরা তিনটা ভাই বোন অনেক কষ্টে পড়াশোনা করতেছিলাম, কিন্তু এখন বাবার এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমাদের পড়াশোনা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আপনি কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 9-এর একজন ছাত্রী। আমি ক্লাস 9-এ পড়াশোনা করি। আমি 8-এ একটা ভালো রেজাল্ট করে আমি ক্লাস 9-এ উঠছি, কিন্তু বাবার এই পরিস্থিতির কারণে আজকে আমি ক্লাস 10-এ ভর্তি হতে পারছি না। আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে। আমার জীবনে স্বপ্ন ছিল বাবা আমার পাশে দাঁড়ানো, তার জন্য একটু কিছু করা, বাবা আমার পাশে দাঁড়ানো। বাবা মা ছোট থেকে আমরা দেখছি আমাদের ফ্যামিলিটা অনেক কষ্টে, অনেক কষ্টে আমাদের জীবন গেছে। ছোট থেকে আমি দেখে আসছি নিজের পরিবারকে, তাই শখ ছিল, স্বপ্ন ছিল বাবা মার জন্য কিছু করা। কিন্তু আজ এমন একটা পরিস্থিতির শিকার হয়েছি যে আমাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, আমাদের ফ্যামিলিটাও একদম শেষ হয়ে গেছে। আমরা পথে আপনি বসে আমাকে একটা পড়ছি। বিষয় বলেন তো, এই যে আপনার বাবার যে চিকিৎসা অবস্থা থাকাকালীন যে হসপিটাল থেকে এই মুহূর্তে তিনি হলো চলে আসলেন, আসলে আপনার বাবার এখন পায়ের কি অবস্থানটা, কেন বা আপনারা হসপিটাল থেকে চলে আসলেন? আমার বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমার বাবার যে অবস্থা, আমার বাবার পায়ে 4টা ভাঙা পড়ছে। তার হাঁটু থেকে পায়ের পা পর্যন্ত 4টা ভাঙা, তার রানটা ভাঙা পড়ছে, আবার হাতে পুরো কবজে আঙুল সহ আমার বাবার ভাঙা। শুধুমাত্র টাকার জন্য আমার বাবাকে হাসপাতালে রাখে নাই, মাত্র সাধারণ মাত্র 275 টাকা বেড ভাড়ার জন্য আমার বাবাকে হাসপাতাল থেকে ডাক্তাররা বের করে দিচ্ছে, তাকে রাখে নাই। আমাদের এমন একটা পরিস্থিতি যে আমরা সেই টাকাটা দিয়ে আমার বাবাকে হাসপাতালে রাখতে পারিনি। ডাক্তাররা কি পরবর্তীতে টাকার জোগাড় হলে কি আপনাদেরকে যেতে বলেছে? বলছে যদি কখনো আমরা টাকার জোগাড় করতে পারি তাহলে আমরা হাসপাতালে নিয়ে যেতে পারবো, এখন এই কিন্তু মুহূর্তে এখন আপনার রাখবে না। বাবার মানে কি করণীয়, কি করলে আপনার বাবা ভালো হয়ে যাবে? এখন শুধু এই মুহূর্তে আমাদের টাকার প্রয়োজন, যাতে নিজের বাবার চিকিৎসা করতে পারি, তাকে ভালো করতে পারি। এই যে এখন যে এই যে রড লাগায় রাখছে বা স্ক্রু লাগায় রাখছে পায়ের ভিতরে, আর এই বিষয়গুলো আসলে কি এই জায়গাটা যেখানে ভাঙছে সেটা কি জোড়া লেগেছে? না, জোড়া লাগে নাই। আপনি আমাদেরকে একটু বলেন তো যে আসলে আপনার স্বামীর এই মুহূর্তে যে পরিস্থিতি দেখছি, আপনাদের যখন আপনার স্বামী অ্যাক্সিডেন্টটা হয় যে গাড়ির সাথে বা যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আসলে কিসের সাথে হয়েছে আমাদেরকে একটু বলবেন? আমার স্বামী সিএনজি চালায়, তো সিএনজি চালানোর সময় গাড়ি জমা দিয়ে আসতেছিল। আসার পথে রাইতে আসার সময় রাস্তা পার হওয়ার পরেই মানে সে মাইক্রোতে মাইরা দিছে। মাইরা দেওয়ার পরে মাইক্রো মাইরা মাইরা দেওয়ার পরে টাইনা চলে গেছে মাইক্রো। তারপর আমার স্বামী ওখানে পড়ে আছিল, তখন মানুষজন দৌড়ে হাসপাতালে গেছি, আমরা জানতাম না। পরে আমরা খবর পাই হাসপাতালে গেছি, যাওয়ার পরে যা দেখি অবস্থা, রক্ত পড়ে একদম ভেসে যেতেছে। ডাক্তারের টাকা দিতে পারতেছি না বলে ওনারা ধরতেছেও না, ওনারা ধরেও না। যতক্ষণ না টাকা দিতে পারতেছি ততক্ষণ ওনারা ট্রিটমেন্ট দেবে না, ট্রিটমেন্ট করবে না। ওনারা বলতেছে আগে টাকা গুছান তারপরে ট্রিটমেন্ট হন, আমরা কোথায় পাবো ট্রিটমেন্টের টাকা? তারপরে অনেক টাকা মনে করেন যে আমরা ডাক্তার লইছি বা নিজের কিছু জিনিস ছিল সেগুলো সম্পূর্ণ বেছে ফেলাইছি। বাঁচার পরে আমার স্বামীর ট্রিটমেন্ট কোনো রকম ট্রিটমেন্টও ধরাইছি, ধরানোর পরে আমরা বেড ভাড়া দিতে পারতেছিলাম না। তারপরে ওষুধ বড় কিনে আনতে পারতেছি না, কোনো কিছুই করতে পারতেছি না, কারণ আমার কাছে একবারে শূন্য, কোনো টাকা পয়সা নাই। তখন ওনাকে অনেক রিকোয়েস্ট করছি, কান্দাকাটি করছি, কিন্তু ওনার দেখে নাই। ওনার না দেখানোর পরে ওনার নাম কেটে দিছে। এখন এই যে অপারেশন কয়টা হয়েছে এখানে? এখানে অপারেশন হয়েছে দুইটা, দুইটা অপারেশন হয়েছে। হ্যাঁ দুইটা অপারেশন হয়েছে। এখন কি জোড়া লাগছে বোন? একটা হাড়ও জোড়া লাগে নাই এখনো, একটা হাড়ও জোড়া লাগে নাই। তার পরিবর্তে আবার অপারেশন হবে, কিন্তু এখন অনেক টাকা দেখা, এত টাকা আমরা কোথায় পাবো? অনেক টাকা লাগবে, আবার অপারেশন করা লাগবে। আবার অপারেশন করতে হবে দুইটা। তো আপনারা তো এই মুহূর্তে মানে সিট ভাড়াই দেওয়ার টাকাটা নাই আপনাদের কাছে? আমাদের কাছে এই মুহূর্তে আমাদের নিজের ঘরে না কিছু খামু যে সেই টাকাটাও নাই। খুবই কষ্টে আছি, কি স্বামীরে বাঁচামো, না নিজে বাঁচবো, না সন্তান বাঁচামো, কোন দিকে যাবো দিশে পাইতেছি না। আপনারা আগে ছিলেন কোথায়? আমরা আগে এখানেই ছিলাম, ছিলাম, কিন্তু এখন অনেক কষ্টে বাড়া যেতে পারি না বলে বস্তিতে চলে গেছি, বস্তিতেই থাকি এখন, ওইটাই আমাদের এখন বাসা।
কল্যাণপুর 10 নম্বর বস্তিতে। হ্যাঁ, আমরা আপনার কাছে আসব, আমি আপনার স্বামীর সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? ভাই আমি খুব কষ্টে আছি, খুব অসুস্থ, যন্ত্রণার ভিতরে আছি। আপনি আমাকে বলেন তো, এই যে আপনি সিএনজি চালিয়ে কি আসার পথে হয়েছে না সিএনজি সহকারে হয়েছিল? না, সিএনজি চালায় জমা টমা দিয়া রাত্রে কয়েক টাকা পাইছি বেতন, পায়ে আসার পথে দাপ করে একটা মটত খাইছে কিনা জানি না, এক মাইকো আসে আইসা আমার গায়ে ধারাপ করে মাইরা দিয়া, পরে গেছে গা টান মাইরা, কোনো লোকজন বেশি একটা নাই, গাড়ি আর ধরতে পারে নাই কেউ, আশেপাশের থেকে দুই তিনজন দৌড়ে আইসা তাড়াতাড়ি আমারে আরেকটা সিএনজি ভাড়া করে হাসপাতালে নিয়ে গেছে। তারপরে আমি আর কিছু জানি না, তারপরে আমার বউ পোলা পানে আর খবর পেয়ে পড়ে গেছে। আপনার এখন এই মুহূর্তে শুধুমাত্র এই পায়ের সমস্যা ছাড়া আর কি কি সমস্যা রয়েছে? রানটা ভাঙা গেছে এই জায়গা দিয়া, এই জায়গা এখানে দিয়ে ভাঙা। হ্যাঁ, এই যে সেলাই করা এই পর্যন্ত, সেলাই করা আছে। দর্শক, এই যে দেখুন, আমরা আসলে কি বলবো, আসলে তো এই অপারেশনটা করার পর এখানে কি কোনো কিছু লাগিয়ে দেয় নাই? এখন কি এটা এটা কি জোড়া লাগছে? এটা একটা অপারেশন করছে, এটা একটা রড বর্ষে, এনে একটা রড বর্ষে পাত্তি, এনে একটা পাত্তি পড়ছে, এই অপারেশনটা করছে, এখনো পুরোপুরি জোড়া লাগে নাই, ডাক্তার বলছে সময় লাগবে, আবার অপারেশন করতে হবে, নিচে আরো তিনটা ভাঙা হাঁটু সহ। এই হাঁটু সহকারে এখানে আরো তিনটে ভাঙা রয়েছে, এগুলা কি জোড়া লাগছে? এই একজন অপারেশনের রোগী যদি হাড় ভাঙার জন্য মানে আসলে যে ধরনের খাওয়ার দাওয়ার প্রয়োজন, আসলে কি আপনি সেভাবে খাওয়ার দাওয়ার খেতে পাচ্ছেন? খাইতে পারি না, কোনো মতো ডাল ভাজি দিয়ে ভাত খাই, কোনো মতো ওই খাবার পাই না স্যার। আপনার এই হাতে কি হয়েছে? হাত তো ভাঙা স্যার, মানে এখন হলো আপনার পায়ের বিষয়টা আগে তারা দেখছে। আচ্ছা, আমি আপনার কাছে আসবো, আমি আপনার যে মেয়েটি আছে তার সাথে একটু কথা বলি। আঙ্কেল, আপনি আমাদেরকে একটু বলেন তো যে আসলে আপনার বাবার যে অবস্থানটি, আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি হলো কুমিল্লা, কিন্তু সেখানে আমাদের কোনো জায়গা জমি নাই, আমাদের কিছুই নাই। কেন নেই? মানে সেখানে কি কোনো আপনাদের, সেখানে ছিল এক সময় কিছুটা জায়গা ছিল, সেটা দখল করে ফেলছে, আমাদের এখন ওখানে কিছুই নেই। এই যে ঢাকাতে আপনি যে পড়াশোনা করছেন, সেই পড়াশোনা করতে গিয়ে এখন আপনার পড়াশোনা, আপনার বাবার অসুস্থতার কারণে আপনাদের চিকিৎসা চালাতে পারছেন না আপনার বাবার, সেই কারণে আপনার পড়াশোনা বন্ধ, কিন্তু আপনি কি কোনো সুযোগ পেলে পড়াশোনা করবেন কিনা? আমি সুযোগ পেলে আমি অবশ্যই আবার পড়াশোনা করতে চাই, নিজের ফ্যামিলির জন্য কিছু করতে চাই। আপনাদের যে বাসার ঠিকানাটা রয়েছে, এই ঠিকানা দৃষ্টি যদি কেউ এসে আপনাদেরকে কোনো সহযোগিতা করতে চায়, তাহলে কি করতে পারবে? আপনাদের বাসার ঠিকানাটা একটু বলবেন, বাসার ঠিকানাটা কি আপনি বলবেন? একটু আপনি একটু বলেন। বাসার ঠিকানা হচ্ছে কল্যাণপুর বস্তি, আমাদের বাসার ঠিকানা, ওইটাই আমাদের ঠিকানা। মানে আপনারা এখন যে বাসাটায় আছেন, এই বাসাটা কার বাসা তাহলে? এটা ছোট বোনের বাসা, এটা হচ্ছে আমার ছোট বোনের বাসা। এই ছোট বোনের বাসায় আপনারা এখন থাকতেছেন? হ্যাঁ, এখন কতদিন পর্যন্ত এখানে থাকবেন? এখানে এই মাস পর্যন্ত থাকবো, কারণ হলো কি, এখানে থাকলে দেখা গেছে আমি আর খেজমত করতে পারি না, বাসা বাড়ি কাজ করি, বাসা বাড়ি কাজ করলে আমি আর খেজমত করব কতক্ষণে, আসবো কতক্ষণে, ওইখান থেকে আসতে অনেক সময় লাগে, আমি আসতে পারি না। বাসা বাড়িতে কাজ করি? হ্যাঁ, আমি বাসা বাড়ি কাজ করি, স্বামীর খেজমত করতে পারি না, পোলা মানের খাওয়ান গোছাইতে পারি না, একা মানুষ কাজ করে কোন দিকে চালাম, খুব কষ্টে আমার দিন কাটে। তো এই বিষয়ে যদি আমার স্বামীর যদি কেউ সাহায্য করে, আপনাদের সাথে যে যোগাযোগ করবে সেই যোগাযোগের মাধ্যমটা কি, তাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ।
ভালো আছেন ভালো আপনারা? আছি। কোন ক্লাসে পড়েন, কি নাম আপনার? আমার নাম মারুফ, আমি 5-এ পড়ি। কিন্তু আমার বাবার অসুস্থতার কারণে আমি এখন পড়তে পারছি না। আমি এখন বাজারে একটা দোকানে কাজ করি। তার মানে আপনি একটা দোকানে কাজ করেন, কি কাজ করেন? ওই যে পেঁয়াজ টেয়াজ ঝাড়া টাড়া পরিষ্কার করে ওগুলা আবার সাজায় রাখতে হয়, সেই কামই করি আমরা। মানে পড়াশোনা জাল ডাল করার ইচ্ছে আছে আপনার? জি। শুধু টাকার জন্য পড়াশোনা বন্ধ হয়ে গেছে? জি। আচ্ছা, আমি আপনার কাছে আবার আসবো, আমি আপনার ওই ভাইটার সাথে কথা বলি। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনি কোন ক্লাসে পড়েন? আমি 4-এ পড়ি। ক্লাস 4-এ? এখন কি স্কুল যেতে পারছেন আপনি? জি না। আপনিও যেতে পারছেন না? না। আপনি কি করেন? আমি ঘরে থাকি, আমি ঘরের দেখাশোনা করি। আমার আম্মু আব্বু সবাই কাজে থাকে, আমি ঘরের দেখাশোনা করি। আমার আম্মু ঘরে থাকে না, আমার ঘরের দেখাশোনা করা লাগে। মানে বাবার পাশে থাকা লাগে আপনার? জি। ধন্যবাদ। কি নাম আপনার? আমার মেজবা হোসেন শাহরুখ। মেজবা হোসেন শাহরুখ। দর্শক, আসলে এই যে দেখুন, মানুষ আসলে অনেকটা কষ্ট করে মানে জীবন যাপন গুলো আসলে কিভাবে করতে পারে, যে এত কষ্টের মধ্যে কিভাবে চলে মানুষ, শত কষ্টের মধ্যেও আসলে এই যে সন্তানগুলো তার বাবার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এমনই অবস্থানে রয়েছে যে বাবার যে শারীরিক অবস্থানটা আসলে পরিবর্তন করতে যে টাকা পয়সার প্রয়োজন, সন্তান পড়াশোনা বন্ধ হয়ে এখন এই মুহূর্তে সন্তান পড়াশোনা বন্ধ করে সে হলো পেঁয়াজের দোকানে কাজ করছে। আসলে যে সন্তানগুলো পড়াশোনা করবে, রাস্তায় হাসি খেলে ওগুলো ঘুরে বেড়াবে বন্ধু বান্ধবের সাথে, এবং বাবা মায়ের পাশে এসে তারা ঘুরতে যাবে, আর সেই সন্তান হলো বাসায় থাকতে হচ্ছে বাবার খেজমত করার জন্য, আর আরেকজন দোকানে কাজ করতে হচ্ছে, আর বড় মেয়েটির পড়াশোনা বন্ধ হয়ে যায়। দর্শক, কি বলবো, অনেকেই বলে যে আমার হাত ভাঙা পা ভাঙা, কিন্তু আসলে কতটুকু সত্য? একটা মানুষের শারীরিক শরীরের ভিতরে কি যন্ত্রগুলো ফিট করে রেখেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা দর্শক তার যে যখন ভেঙেছে, আমরা তার একটা হলো যে এক্সরে করা হয়েছে প্রথমে, আমরা সেই এক্সরের কাগজটি একটু দেখাতে চাচ্ছি দর্শক, যে কাগজটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে তাদের কি অবস্থানটা, কোথা থেকে কোথায় কতটুকু ভাঙছে। এই যে দর্শক দেখুন, একটা মানুষের শরীরে এইভাবে ভাঙতে পারে। এই যে দর্শক দেখুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং পাশাপাশি হলো আর কোথায় কোথায় ভাঙা আছে, আরো আরো ভাঙা আছে, নিচের পা হাঁটু ভাঙা আছে, ও হাঁটুতেও আছে। আচ্ছা, আমরা সেগুলো দেখাবো পরবর্তীতে। আসলে আমরা দর্শক, আমরা এই যে বিষয়গুলো ওগুলো লাগবে না, আর লাগবে না। আমরা দর্শক আপনাদেরকে শুধু দেখানোর চেষ্টা করেছি যে একটি অসুস্থ পরিবার, তাদের চিকিৎসা পাওয়ার যে যতটুকু সম্বল ছিল, তাদের সবকিছু টাকা পয়সা ব্যয় করে তারা হলো চিকিৎসা করেছেন, কিন্তু নিজেদের সিট বাড়াটি পর্যন্ত দিতে পারছেন না, না দেওয়ার কারণে তাদেরকে হসপিটাল থেকে রিলিজ করে